দাদা তোমার পাও ধরি আমার বিয়াই বাড়ি করানি লাগবো খালি কইতেছে ককি এই যে খালি সামনে বছরটা আয়ো তোর বেড়াও আমি করে এলাম এরম করতে করতে দু তিন বছর নিতেছে কিন্তু বিয়ার নামতে কোনো খবর নাই আচ্ছা ওই ও যে তুই এই যে আমরা পড়াইতাছ এটা কি ভালো করতেছ দাদা কিরম লাগে এখন আমি তো এমনি মারতাছি না গো তোমার তো স্বভাব এই স্বভাবের লাগে তোমার এই ভুগনি কি খারাপ আজকে দশটা বছর ধরে কইতেছি বিয়া করাও বিয়া করাও তুমি কি এই বাতাস গেছে একবার হ্যাঁ তোমার তো বয়স হয়েছে না আমার তো বয়স হয়েছে না তোমার হয়েছে তোমার জীবনে তুমি ছয়টা বিয়া করে আছো ওরে বাপরে বাপরে বাপ আর তোমার কথা ওখানে আমি একটা আবিদাবি ছেড়ে হাতে ধরে লই আই পরে জীবন ভরা এটা লই কলঙ্ক হোক আমার যাবে তবে বিয়া করাইতেছি না যে নই বিয়া করাই দাদা তোমারে লই করাই আম বুঝছ সুরত 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 রে কাম লাগাইছি সুরত তোর দাদা দু দাদাই তো তুই দাদা তুই থাকতে তোর দাদা রে মজাস কিয়া দোয় কেদা নস না গাদা গাদা দেখি আজকে দশ বছর ধরে কইতেছি বিয়া করাই দাও বিয়া করাই দাও আমার কথাটা মুড়েই শুনে না মুড়েই শুনে না না বয়স হইছে না বয়স হইছে না আবল তাবল আলাপ করে আরে বয়স হইছে মুড়ি পেটাই যে মানুষ তো মানে মাথা বিলে গেছে বুঝছ না ভালো করে বুঝে আকো বিয়া করাই দিবার লাগিয়া ভালো করে বেটা পাওয়ার মাঠে তৈরি গিয়া কইছি যে দাদা তোমার পাও ধরি আমার বিয়াই বাড়ি করানি লাগবো খালি কইতেছে ককি এই যে খালি সামনে বছরটা আয়ো তোর বেড়াও আমি করে এলাম এরম করতে করতে দু তিন বছর নিতেছে কিন্তু বিয়ার নামতে কোনো খবর নাই আচ্ছা ওই ও যে তুই এই যে আমরা পড়াইতাছ এটা কি ভালো করতেছস কি করতাম এই বেড়া আমরারও তো ফ্যামিলি আছে সঙ্গে আছে বাপরে বাপরে বাপ ফের আমি একটা কইলে হুন আর একটা ভাই এর নাতি রে আমার বুঝাই তো বুঝবন তো জানার ভাই বুঝা হুন কেডর কেডর করো না তো বুঝছ তোমার কেডর কেডর না সব না হইছে আমার বেড়া তুই কি বুঝছ না বুঝি না মানে মুরব্বী মানুষের লগে কেমনে কথা কও তুই বুঝছ তো না তুই যে এই যে একটা অন্যায় করছ এই যে তুই এই যে মস্তি দোয়াই চল এটা যে তোর অন্যায় তুই এই নবই হ্যাঁ তুই অর্ডার দে আর তোর তোর দাদা গেরা কাম করে তুই হন এটা বুঝছ না কি করতাম রে ভাই দাদা ওয়া যদি আমার না দাদা ওয়া যদি নাতির খবর না রাখে তুই এরম দাদা রে দেখাম করাইতাম না তো ভালো করে কইলি তো তোর বে করা দে দাদা শুনো মিছা কথা কই না আমি তোমারে কয়দিন কইছি বিয়ার কথা আমরা কি ফ্যামিলি নাই আমরা কি লোক নাই আমরা এই হুন আমরা ফ্যামিলির ভিতরে আমরা দুইটা ভাই দাদা নাতি সবই আছে আমরা মানে বাইরে কোনো কামই করবো না সন্ধ্যার সময় রাত্রে তিন বেলা খাওয়ান দে তারা খালি হুতে হুতটা খালি ঘুমা খার হুতে ঘুমা হ্যাঁ তো হুতে ঘুমা এটা তো বুঝলাম কিন্তু তোর দাদা তো বেলা তোরে বিয়া করাইছি কয় বছর আগে আর ছয় বছর আগে বিয়া করাইছি তোর সারা অনতনে পরে দুই দুই দিন পরে তো দুই বাপ পুতায় খামাই না থাকবে পরে আমি বাদ দাও না তুমি বুঝো না রে তোর লাগি আমার যদি আরো দশ বছর আগে বিয়া করাইতা তা আমার মনে করো যে কোনো মাইয়া হোক সারা হোক কথা বড় হইল তো আল্লাহ যদি থুয়ে দিত তাহলে সারাটা মনে করো কয়দিন পরে তো যে কোনো কাম করতে আমি কেন ছেড়া হোক ছেড়ে হোক বুঝো না আচ্ছা ওখান কি তুই কি চাস যে তোর দাদা তোরা চোখের সামনে কাম করে মরে তো না না আমি তো চাই না যে দাদারে কাম করা দাদারে কইতেছি দাদা তুমি খালি বেড়া পরে দেও পরে তোমার নাত বউ দেখ বা তোমার কই রাখে কোনো কামই করবার দিত না বুঝছ তুমি তো বুঝতাছ না আমার কথা দাদা তুমি ওখান থেকে সব ছেড়ে দেবা তারপর তার তারে না বার রাখবা যে তোর নাকি বেড় লাগিয়ে থাকলা তোরা বে করাই আছি যা যা বাইরে বন্ধ কাম আছে সব তার তার করার লাগবো আছে নাকি দাদা করে আমি আজা করে আমি করে দিতেছি আছে নাকি আছে দাদা তুমি হাসা কইতেছ হাসা কইতেছি কি যে কও তুমি তো আর কয়েকবার ঘুরেছ আমার তো বিশ্বাস না দাদা না বিশ্বাস হইব আমি বিয়া করে আম করে আর জানো তো আমার ব্যাপারে তো তোমার জানা আছে জীবনে কাম করাইছিলাম না কামও কিন্তু নামাই দিছি দাদা কিন্তু তুমি আমার বেড়া করাই দাও যে তোমার নিতাছি খালি খাটের মধ্যে ঘুম পারবা হ্যাঁ আর পাঁচ অক্ত নামাজ পারবা রোজা রাখবা আল্লাহর জিকির আজকার করবা ঠিক আছে কোনো কাম করার লাগতো না তোমার সব কাম আমি করাম ইনশাআল্লাহ আমার রাখ
দাদা দাও আমি মই দইতেছি দাও দাও অন খুশি তো দাও হ্যাঁ খুশি দাও এই বেটা হোল না বুড়া মানুষ আমারও কেতা লাগে রে ভাই এই যে মস্তি দেন বই রইছি দেখতাছি দইতারে নাকি বুঝছস না আর তোর যে দাদাড়া এই কাম করতে বসলেন এই যে মস্তি আছে মস্তি বড় কাল হয়ে গেছে আর বেলা শোনা মানে কিছু আছে না আর দাদারে কাম করবার দিতাম না এই যে আমি মস্তি দইয়াম ঠিক আছে ওনে ওয়ানতে কাম আমি করাম ঠিক আছে দাদারে আমার জীবন থাকতে কোনো কাম করাইতা কি না এই যে মস্তি সাথে না দাদা তো চিনাই দেব না আমি নগদ দইতে আর তো দাদা তোমার কত যে মই দইতে রইতে থাকতে থাকতে শরীর লাগছ মইসে মত কালো গেছ আমরা তুই আসলো দাদার এই যে না করি হুদাই আমি না করলে কি বই হাই গা কাম না লাগে শরীর আমাদের কিছু আছে সাইডে আড্ডি সারা বড়া থাকো আর কাম করবার দিতাম না বড়া কইতাছিনা আজ তো দাদার তে যে কই রাহি আর তুই গা মস্তি তো আমি তো হেই ফেরা দাম হ্যাঁ ঠিক আছে